রূপকথার গল্প নাহা, রূপকথার গল্প নাহা, রহস্য অল্প না, হাজার গ্রামের ভিড়ে আছে এক নাম পরিমার জব্বার। এই গ্রামের দুই ধার ভব ঘুরে তবু তাদের কত যে কাম, এই নিয়ে চলছে ভেজাইলা গ্রাম, এই নিয়ে চলছে ভেজাইলা গ্রাম। এই গ্রামের তিন রত্ন গ্রামটাকে করে যত্ন, নামটাও নেইমার রোনাল্ডো মেসি। দিনে রাতে তাদের যত্নে বিরক্ত হয় প্রতিবেশী, মাথায় নিয়ে ঘোরে আকাম কুকাম, ভব ঘুরে তবু তাদের কত যে কাম, এই নিয়ে চলছে ভেজাইলা গ্রাম, এই নিয়ে চলছে ভেজাইলা গ্রাম। আমরা কারা সেটা আপনাকে পরে বলছি, আপনি আগে বলুন যে ঝুমা কোথায়। সালাদ দিয়ে দেশি মুরগি দিয়ে ভাত। ও বিয়ান, তোমরা কোন বাড়ির ইষ্টি গো? মেয়ে মানুষ দেখলেই শুধু মানে বিয়ান বিয়ান বলতে ইচ্ছা করে, তাই না? দেখো এই পাঞ্জাবিটা আমার কেমন বানাইছে। বাবা, আপনি তো বেলি ফাইন লাগতাছে, একদম সিনেমার হিরোর মতন। বাদ দে, পাগল কথা কওয়া লাগবে না। এই কিরম করে খেলাটা দেখা যায় সেটা একটা চিন্তা কর, একটা বুদ্ধি বের কর, চিন্তা করে বুদ্ধি বের কর। না 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 না, চিন্তা তো করতে পারুম না, কোনো চিন্তা করুন যে টাইম নাই। কাহুন কত হইতে হইতে যে কোনো পদ্ধতিতে খেলা দেখতে হবে। দরকার হয় ফিটের উপরে দুইজনে বালিশ বাঁধবো, সামনে পেছনে ফায়ে সব জায়গায়। আমরা টিভি দেখবো, খেলা মা ফিটাবে, কিন্তু আমরা টিভি দেখা ছাড়বো না, খেলা আমাদেরকে দেখতেই হবে। হ্যাঁ, এটা ভালো বুদ্ধি করেছিস। দেখিস মুড়ি চানাচুর নিয়ে আসি নাকি? হ্যাঁ চল চল, খেলা দেখতে তুই মুড়ি চানাচুর খাওনি? খাবো মা, কোনে ম্যাডাম, আমার কিছু বিদেশি কসমেটিক্স লাগবো সাজুগুজু করার লাগা। আরে বাউ রে বাউ, লাট সবের বেরিয়ে না তোর হাজার গজনের জিনিস বিদেশি লাগে কেন? হ্যাঁ ম্যাডাম, আমি বিদেশি কসমেটিক্স ছাড়া সাজুগুজু করি না। লাট সবের জি আইসিটা। আচ্ছা ঠিক আছে, কালকে আরে মনে করাই দিস, আই মার্কেটে তোর বিদেশি সাজগুজু জিনিস আনি দিও। আচ্ছা ম্যাডাম। কি ব্যাপার আনে লাল টুকটুকা পাঞ্জাবি পরে জামাই সাজি কোনায় যান ফুলবাবু? গ্রামের বাড়ি যাইতেছি। গ্রামের বাড়ি নি কিল্লাই ইয়ানো কিল্লাই? তোমার সাথে আমার সংসার টিকানোর জন্য। ওমা, তোমার সংসার আর সংসার টিকতো না, এটা কে কইল তোমার? না আমি বলছিলাম 15 দিনের মধ্যে টাকা ফেরত দেব। সেটা তো আমি কইছি, আর তো টিয়া লাগবই। সেই টাকা আনতেই তো গ্রামের বাড়ি যাইতেছি। কি কয়, গ্রামে কি টিয়ার গাছ আসেনি যে গাছ তন জাকা দিলে টিয়া পড়ব কেন? আমার বাবা মার শেষ সম্বল গ্রামের ভিটাটা বিক্রি করে শ্বশুর শাশুড়ির ব্যাগ বিড়া মাড়ি বিক্রি করে নিয়ে আপনি টিয়া আনবেন? তাহলে আমি টাকা পাবো কই? আর টিয়ার দরকার নাই। তোমার পায়ে ধরে গো, আমার বাপ দাদার ভিটা বাড়ি চলে গেল, আমি ভিটা বাড়ি ফেরত পাবো, কিন্তু আমার বউ চলে গেল আমি বউ ফেরত পাবো না। দেখো আর কি কইছি, যাই তোমার শাড়ি চলে যাই, আই তোমার শাড়ি জিন্দিগি তো যাইতে না। মাইয়া লোকের বিয়ে কৌগা, হ্যাঁ স্বামী থাকে কৌগা, উগ্গাই বিয়া উগ্গাই স্বামী থাকে। আমি হারা জীবন আন্ডার সংসার করি, বুঝছেন নি? আর এই টিয়া পয়সার আশা আই সারি দিছি, এই টিয়া পয়সা আর লাগতো না। সত্যি বলতেছো? হ্যাঁ, তোমারে কোনো শাস্তিও দিতাম না। ডালি ঠিক কর, বিলকিচ্ছা তুই আন লগে আয়। Set up from Messi. Leo Messi. Wants to take on the debutant Thiago Gomes. Pilia looks for Messi again. Flag stays down. Oh, and right across the face. It was such an acute angle. He just couldn't find the back of the net. That little burst of acceleration from Lionel Messi. Ronaldo torce di correre. E poi Nicolo Hadame. Goal. Caglia arriving to his right. তো রোনালদো গোল করবি তাই না? তো রোনালদো গোল করছে কোনোদিন? হ্যাঁ, তোর এত সিরিয়াস না, তো চুপ করে খেলা দেখ। মেসি, তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে কি আমার রোনালদো জীবনে কোনোদিন গোল করে না, সে কিছুই না, সে কোনো খেলাই পারে না। সেটা কি কয় আছে যে রোনালদো খেলা পারে না, গোল করে না? গোল করে তো রোনালদো, গোল করে কাগের সাথে, ছোটো ছোটো টিম, পাড়া মহলার টিমের সাথে, বড় টিমের সাথে কোনোদিন রোনালদো গোল করেছে বেটা? ফালতু। দেখ মেসি, তুই কিন্তু আমার রোনালদো নয় অপমানজনক কথা বলতেছস। এই বেটা, এই বেটা যদি হাসা হাসা গ্রামের কোনো বড় মহল্লা খেলতো তাহলে কি গোল্ডেন বুট গোল্ডেন বল ফাইতো না কিন্তু। এই বেকুব, এই গোল্ডেন বুট পাইছে কিনা? হ্যাঁ, কিনা পাইছে? আমাদের মেসি পাইছে, লাস্ট যতবার হয়েছে সব মেসি পাইছে। তো ফালতু না জানি না শুনে কথা কইছিস মেসি। কি রে, আমার দাক্কাস করে তুই কিন্তু খুব বেশি এক্সেস করে বলছিস। খেলা যদি দেখতে চাস আমার ঘরে খেলা দেখতে চুপ করে খেলা দেখতে, এত কথা কওয়া যাবে না। কি তো মনে করছো তোর টেলিভিশন ছাড়া দুনিয়ার কোন টেলিভিশন নাই? যাস থাকে তুই ঘরে, তুই নিজের ঘরে যা দেখ। আমার এনে দেখতে আসছিস কিছু জন্য আমার ঘরে লাগবে তোর? চুপ করে খেলা দেখ করলাম। তোর বাড়িতে আমি টিভি দেখতে আইছি, তুই আমার লোকে খারাপ ব্যবহার করবি? হ্যাঁ, ভালো ব্যবহার করুন যায় না? টিভির গরম দেখতেছে শুধু লোক টিভি তো। হ্যাঁ, এই যে আমার রোনালদো বল হইছে, এখন গোল দিয়ে দেবে। দে আমার মা তো মেরে খেলাবি, আবার আমি ঘর টিভি ভেঙে ফেলাইছি। আমি যা শুনলাম সেটা সত্যি না স্বপ্ন দেখলাম? না, যেটা শুনছেন আর যেটা দেখছেন সেটা পুরোটাই সত্যি, স্বপ্ন দেখেন নাই। স্বপ্ন দেখি নাই? না। এই তুই আমার সিটি মারত? না, আমি তোর সিটি মারি। ও মানে স্বপ্ন দেখি নাই, বাস্তব। ও স্বপ্ন একদম পুরোটা। এই যে ইলেকশনে যেটা খোঁচা করছেন, যেটা লস হয়েছে, এটা পুরো 2 লক্ষ কত টাকা খরচা ছিল না? সব না তুমি কি আমি জানি তুই এখানে কোন লুকায় আসিস, পরে আসিস, বের হ কলাম। হারামজাদা, এই বেরোচ্ছিস না কিছুর জন্য? আমি আজকে তোর পায়া নাই, আজকে তোর পাইলে আমি তোর হাড্ডিগুলো এমন গুড়া করবানি, এমন গুড়া করবা, আমি যদি না করি তাহলে আমার নাম মাসুদা না। আহুন আমার ছোট ভাই আপনার লাগি তো আমি অপেক্ষা করতেছি কোন সময়তে এই ঝাড়ুটা দিয়ে আপনার বরণ হরাম কি তো কো আফা আমি কি নতুন জামাই জামাকে নতুন করে আবার বরণ করতে হবে ও মা গো হাসিদ তুমি নতুন জামাই হইবা কেরে তুমি হইতাছো গই যে গ্রামের মানুষের আইল দেওয়া ইবলিস শয়তানের চেয়েও বড়ডা হুম তোমার এই জারুদা বরণ না হলো তো তুমি ঠিক হইতা না ভাই হুম তোমার আমি জারু দেই বরণ হারাম তোমার লাগে তো গ্রামের মানুষের কথা হুনতে হুনতে আর তোমারে আমি বুঝাইতে বুঝাইতে আমার তো দরজার কোনোটা রইছে না ভাই দরজার বাদ বাইঙ্গা গেছে আপা একটা কথা কইয়াম কই আমি কই কি আমার লয় তোমার চিন্তা ভাবনা করুন লাগতো না কারণ আমার লয় চিন্তা ভাবনা করতে করতে তোমার দুর্জের বাদ ভেঙে গিয়েছে এরপর যদি রাগের বাদ ভেঙে যায় তুমি তো আমাকে কেটে ফেলবে আমাকে পুঁতে ফেলবে তোরণ নাই এই স্যার এই তুই কি আমার লগে ইত্রামি করতেছস হ্যাঁ কি তা কফা আমি তোমার লগে ইত্রামি করাম কেরে তুমি আমার বড় বোন না আমি তোমার ছোট ভাই না আমি তো আপনার বোন আর আপনি যে আমার কেমন তো শুরু ভাই এটা আমি ছাড়াও গ্রামতের হক গলেই জানে এই তো আপা দেখেছো দেখেছো তোমার ছোট ভাইয়ের কীর্তি দেখেছো এলাকার সব লোক আমাকে চিনে ফেলেছে একদিন দেখবে এলাকা থেকে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট থেকে দেশ দেশ থেকে বিদেশ ছড়িয়ে পড়বে আমার নাম তারপর তোমার গলায় আমার গলায় গড় ভর্তিকালি মেডেল আর মেডেল চলে আসবে ও মা গো হাসুদ্দ আমার গলায় মেডেল আপনার গলায় মেডেল আমার গর্ব আর সারাটা মেডেল আর মেডেল হ্যাঁ মেডেল মেডেল তো আপনি ফাইভে নই ভাই কিন্তু বালা কামের লাগে তো ফাইতেন না ফাইভে নইলে যত আকাম খুকামের লিগিয়া শুনো বা তোমার একটা কথা কই জমানা কিন্তু উল্টো চলতেছে অনেক কোনো বালা মানুষ মেডেল পায় না ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সব দুই নম্বর লোকজন মেডেল দখল করে ফেলছে আচ্ছা দুই নম্বর এক নম্বর তো কত না কত হলো মেডেল তো মেডেলই ওরে ভাইসান হাসুদ্দ মেডেল তো মেডেলই হ্যাঁ এই তুই আমার চোখের সামনে দা যাবি হ্যাঁ নাকি জারুদা তোর বাড়ি দিয়াম হ্যাঁ যা যা কইতেছি না আমি যাইম না আমার খুব কুতা লেগেছে আমি এখন বাত খাইয়াম কি তা কর ভাই কাই ভাই বাত খাইয়াম দিয়াম তো তো বাদ দিয়াম না কিটা দিয়াম জানো কিটা এ জারুর ফিডা দিয়াম ফিডা ওবা কি কও ফেটে আমার কুদা তুমি যতর ফিডা দিবা ফিডা খায় কি বাদ করতে তোমার কথা তুমি বুঝতে পারি না বুঝতাছুন না কারণ বুঝবেন কেমনে আপনার প্র্যাকটিক্যাল না দিলে তো আপনি বুঝুন না প্র্যাকটিক্যাল দিতাছে কিটা করাবা করাবা আরে আমার কুপার এরও মাও মানুষের হয় শুনেছি সন্তান না খালি পরে নাকি মার গলা দিয়ে খাবারই না সন্তানে খাওয়ার জন্য বসে থাকে আর আমার মা হ্যাঁ আমার সারা নারী বুড়ি পেটের হজম হয়ে যাচ্ছে আমার মা আমার মারার জন্য ছাই রাখিছে ডাইকে ডুকে ছাই রাখিছে আমার মাকে এরম হবো সালাদ করেছে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ সালাদ করেছে সালাদ খায় কি আর পেট ভরবি সালাদ করেছে আমার পেটের ইঁদুর দৌড়াচ্ছে সালাদ করছে মাথা সুন্দর করে মুরগিটা রাইন্দে ভাতটা দিয়ে আমার জন্য ঢাইকে রেখেছে আমার মা তো আমার সেরকমই ভালোবাসে আমি আমার মাকে ভুল বুঝেছি কিসের জন্য এতক্ষণ আমার মাও ভালোবাসে তো আমার মা ছাড়া আমার কি আছে? দরজা খোলা ছিল কিসের জন্য? মা জানতো যে আমার চাল আসবি খাবি, এজন্য সে দরজা খোলা থেকে আমার জন্য খাবার রাখিছে। কি আদুরি ডলাডুলি কিলে বসে রয়েছে কিলে সারু তো আর টিপু আর এই বিলকিচ্ছা যদি দেয় মান সম্মান কিছু থাকতো না। দেহ দেহ টিপু দেহ রুমি দেহ পৃথিবীর সবাই দেহ। আচ্ছা এই বুইরা বয়সে কেন অত রোমান্টিকতা জাগি উঠলো কিল্লাই? ঘরে একটা সুন্দরী বউ থাকলে বয়সের কথা মনে থাকে না। ডংকরণ লাইক দোনো অত চিনি হাত ছাড়েন ছাড়েন। শোনো তোমার একটা কথা বলি। কি? চলো তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তার দেখলে তোমার ঘরে একটা ফুটফুটে সন্তানের মুখ আসবো। হাসানি ডাক্তারের দ্বারে গেলে কি সত্য সত্যি আইন সন্তানের মা হইব না? হইব হইব, চলো ডাক্তার কাছে চলো। আরো মন চায় যে একটা ফুটফুটটা সন্তানের মা হই, এই ফুটফুটটা সন্তান আরে মা বলি বুলাইব। আরো খুব মন চায় একটা ফুটফুটা ফুলের লাইন সন্তান আই কুলে লই, কিন্তু আল্লাহ তো দিল না। তাহলে চলো কালকে ডাক্তার কাছে যাই। ডাক্তার দ্বারা গেলে হইব কেন? আচ্ছা তাহলে আমি যাই, ডাক্তার আরে যা যার পরামর্শ দেয় আমি এই মতো চলিও। ডাক্তার যদি ওষুধপাতি কিছু দেয়, পরীক্ষা নিরীক্ষা যদি কিছু করণ লাগে সব কিছু ব্যাগ কিছু করিও। এই তো বললো কি বাবু আবার আব্দুল সারা রাত ওই সে আর আব্দুল বসে থাকুন বসে থাকবো। কি লাইনের লাইন শুরু করছো? আমি তো লাইনি। আচ্ছা আইও চল উঠো খানা খাওয়ানো লাগবে। কিডা মা মামি কিরে বাজান তুই খাস নেই? তোর মুখটা শুকনো লাগিচ্ছে কেন? খাইনি খাওনি। তুমি এত রাত পর্যন্ত জায়গায় আছো কিছুর জন্য? কোনো মা কি তার সন্তানকে বাইরে রেখে ঘুমাতে পারে? আমি তো একজন মা। আমি তসবি জপিয়ার আল্লাহর কাছে তোর জন্যই দোয়া করতেছিলাম যাতে আল্লাহ তোর একটু ভালো বুদ্ধি দেয়, মানুষজন যাতে তোরে নিয়ে আর আজে বাজে মন্তব্য না করতে পারে। জানিস বাজান, তোরে দেখলি পারে মানুষজন যেরকম রাস্তা পাল্টায় হাঁটে, আমি অমন মানুষজনকে দেখলে রাস্তা পাল্টায় হাঁটি। জুতা দিয়ে পিটাইবেন তো পিটাইবেন নি, ওরা রাস্তার মধ্যে তালাক দিয়ে চলে যাবে। আরে শ্বশুরের বাচ্চা জব্বাইরা এই খালা লগে আর কিচ্ছেন। আরে মেসি ভাই কেমন আছেন আপনি? হ্যাঁ জি ভালো, কিন্তু আপনি কিডা? আপনি তো চিনতে পারলাম না। শরমের কথা কোন যে তোমার ওমন কো দেখছস বিলকিস পর্যন্ত কইতো হারেন শরমের ছুড়ে। আরে তুই কি ইচ্ছস? ওরে আমার শুনার ও বাবা ও বাবা ওরে মা আছে এক বিজ্ঞানী আরো তত জ্ঞানী গুণী, ঝুমার প্রেমে বোমা হলো বাকি উদ্দিন মহারানী। বিড়ালের বউ বাঘিনী প্রকৃতির প্রেম কাহিনী, টিপু সুলতান মায়ের খায় নিয়ে তার দাম, অব ঘুরে তবু তাদের কত যে কাম।